আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তরমুজের খোসা দিয়ে তরমুজ নিয়ে তৈরি করে দেখাবো বাজারে তো ভরপুর তরমুজ পাওয়া যাচ্ছে আর সামনেও রমজান মাস রমজান মাসে আমরা ভাজা পড়া পছন্দ করি তার মধ্যে বেগুনি একটা তো আমি আজকে বেগুনি তৈরি করবো না আমি আজকে তরমুজ নিয়ে তৈরি করে দেখাবো আপনারা তো মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ানি খেয়েছেন গত বছর তো এবার না হয় তরমুজের খোসা দিয়ে তরমুজ নিয়ে তৈরি করে খান আর এটা বিশ্বাস করেন অসম্ভব মজা আর এটা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুচমুচা থাকবে ফুলকো এবং মুচমুচে কীভাবে তরমুজনি তৈরি করবেন আমি খুব সহজভাবে রেসিপিটা তুলে ধরব আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন চলে যায় মূল পর্বে এখানে আমি তরমুজের খোসাটা নিয়েছি যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু খেয়ে তারপর আমি এই তরমুজের খোসাটা নিয়েছি বিষয়টা হাস্যকর হলেও আপনারা একবার তৈরি করে দেখবেন খুবই মজার হয় নিয়ে আর যেহেতু রমজান মাসে বেগুনের দামটা অনেক বেশি থাকে আপনারা তরমুজ দিয়ে তরমুজ নিয়ে তৈরি করে খেতে পারবেন তো এটা আমি পরে করছি প্রথমে আমি ডোটা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি বেসন এখানে এক কাপের একটু কম বেসন নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আটা আমি এখানে আটাটা নিয়েছি আপনারা চালের গুঁড়ো বা ময়দা যে কোনো কিছু দিতে পারবেন তো প্রথমে আমি ছাঁকনি দিয়ে চেলে নিব এতে করে ভিতরে যে ময়লাটা আছে সেটা থাকবে না এবং ডোটাও খুব সুন্দর হবে সফট হবে তো খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি তো নেওয়ার পরে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি তারপরে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া এক চিমটি পরিমাণ তারপর আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এক চিমটি পরিমাণ কিং সোডা হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা যদি বেগুনি তৈরি করেন তাহলে এইভাবে আপনারা তৈরি করবেন তাহলে বেগুনিগুলো দেখবেন ফুলকো হবে এবং মুচমুচা হবে তো এখানে নর্মাল পানি দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবো একবারে সবগুলো পানি দিতে যাব না এতে করে দেখা যায় অনেক নরম হয়ে যেতে পারে তো ডোটা আপনারা যত পারফেক্টভাবে তৈরি করবেন তত ভালো হবে বেগুনি বা তরমুজনি তো এই ডোটা দিয়ে আপনারা বেগুনি তৈরি করতে পারবেন সেম তো এই ডোটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ডোটা তৈরি করে নিয়েছি আপনারা হাত দিয়েও করতে পারবেন বা চামচ দিয়েও করতে পারবেন এর ঘনত্বটা কেমন হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি এই ঘনত্বটা আপনারা খেয়াল রাখবেন কিভাবে আপনারা চেক করবেন একটা হাতের সাহায্যে আমি এভাবে চেক করছি যদি হাতের মধ্যে এভাবে সুন্দরভাবে লেগে যায় তাহলে বুঝতে হবে হ্যাঁ যে হয়ে গিয়েছে ডোটা তো এই ডোটাকে আমি দশ মিনিটের মতো রেখে দিব রেস্টে তা এখন আমি ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিটের মধ্যে সেট হয়ে যাবে ডোটা তো এর মধ্যে যে আমি তরমুজগুলো শুরুতে দেখিয়েছিলাম তরমুজের খোসাটা সেই খোসাটা আমি ছাড়িয়ে উপরে শক্ত অংশটা ছাড়িয়ে আমি চিকন করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এ পর্যায়ে একটু সেদ্ধ করে নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আমি সেদ্ধ করে নিই এমনিতেই বানিয়েছি তো সেদ্ধ করে নিলে আরও বেশি ভালো হবে আমার কাছে মনে হয়েছে এর মধ্যে আমি কিছুটা লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা স্বাদটা বেড়ে যাবে তো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিব তো মাখিয়ে এটা রেখে দিতে হবে না আমি সরাসরি আমি এটাকে ভাজতে যাব তরমুজের স্লাইসগুলো তো এর মধ্যে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আর এটা ডুবো তেলে ভাজতে হবে এই তেলটা গরম হয়েছে না আমি একটু চেক করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি দেওয়ার সাথে সাথে উপরে উঠে এসেছে তো এটা হয়ে গিয়েছে তেলটা তো এখন আমি একটা তরমুজের স্লাইস নিয়ে তারপরে খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এইভাবে করে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে দিয়ে দিতে হবে আর এই সময় চুলার জালটা একদম হাইতে রাখতে হবে যখন এটা ফুলে উঠে যাবে তখন চুলার জালটা কমিয়ে দিতে হবে মিডিয়াম লো আছে রাখতে হবে নয়তো খুব দ্রুত পুড়ে যাবে যেহেতু আমি এই তরমুজের স্লাইসগুলো সেদ্ধ করিনি তো এটা খুব কম আছে ভাজলে ভেতরটা সেদ্ধ হবে এবং বেগুনি বা তরমুজ নি যেটা সেটাও মুচমুচা হবে তো আমি উলটিয়ে পালটিয়ে তারপরে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম বালিশের মতো হয়ে গিয়েছে এবং ফুলকো হয়েছে আপনারা যদি বেগুনি তৈরি করেন তাহলে এভাবে ডোটা তৈরি করবেন তাহলে আপনাদের বেগুনিগুলো পারফেক্ট হবে আমি দেওয়ার পরে কিছুটা তেল এভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালোভাবে ফুলে যাবে তিন থেকে চার মিনিট সময় লেগেছে এটা খুব ভালোভাবে ভেজে নিতে মাঝে মধ্যে এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে নিয়েছি তা আপনারা এইভাবে ভেজে নেবেন তাহলে আপনাদেরগুলো মুচমোচা হবে যদি বেগুনই বানান তাও এভাবে করে নেবেন তো এখন যেহেতু বাজারে ভরপুর তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজটা আমরা গরমে খুবই পছন্দ করি বা খেয়ে থাকি আর সামনে যেহেতু রমজান মাস রমজান মাসেও আমরা ভাজা পোড়াটা খাই আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বারবার খেতে মন চাইবে রমজান মাসে এমনিতে সব কিছুর দাম বেশি থাকে তো বেগুনি না কিনে যদি আপনারা তরমুজ দিয়ে তরমুজ দিয়ে তৈরি করে নেন তাহলে কোনো কথাই নেই তো এটা কালার হওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে টিস্যুর মধ্যে রেখে দিবেন এক্সট্রা যে তেল আছে সেই তেলটা চুষে নিবে আমার কাছে টিস্যু ছিল না তাই আমি খাতার কাগজের মধ্যে রেখে দিয়েছি এটাও কাজ করবে এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি আর এটা যে শুধু রমজান মাসে খাওয়া যায় তা না আপনারা সবসময়ই খেতে পারবেন খুবই মজার হয় আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আমি যেভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের উপকার আসবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ